সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দেশে কেউই দুর্নীতি করে আর পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি ভবন আধুনিকায়নের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিগত সরকারের সময় দেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আজ সেই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে। কাদের আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বিআরটিসির প্রধান কার্যালয় সহ প্রতিটি ডিপো অডিট ফার্ম দ্বারা অডিট কার্যক্রম সম্পন্ন করা সহ অভ্যন্তরীণ অডিট আরো জোরদার করা হবে।